শারদীয় উৎসবে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে দেড় শতাধিক বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন বস্ত্র তুলে দিল শান্তিপুরের প্রতিবন্ধী সংগঠন। কেউ ক্র্যাচে ভর করে চলে, কেউ বা হুইল চেয়ার বা ট্রাইসাইকেলে। অনেকে কথা বলতে পারেন না, অনেকে আবার দৃষ্টিহীন। শারদীয় উৎসব উপলক্ষে এক মাস আগে থেকে বিভিন্ন জামা কাপড়ের দোকান সহৃদয় মানুষের কাছে গিয়ে আবেদন করেছিলেন সারা শান্তিপুরের দেড় শতাধিক বিশেষভাবে সক্ষম শিশুদের মুখে হাসি ফোটাতে চান তারা। আর এই আবেদনের সাড়া দিয়ে শান্তিকর এক নম্বর কলোনির ব্যবসায়ী জনি সাহার অনেকেই সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই সংগৃহীত বস্ত্র আজ শান্তিপুরের একটি প্রতিবন্ধী সংগঠন বাবলা অঞ্চলে তাদের সাংগঠনিক কার্যালয়ের মাঠে উপহার তুলে দিলেন। এই উদ্যোগে সাধুবাদ জানাতে ছুটে এসেছিলেন শান্তিপুরের বেশ কয়েকটি সামাজিক সংগঠন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, বিদ্যালয়ের শিক্ষক এবং বহু গুণীজন। সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, শুধু উৎসবের মৌসুমে নয়, অতিমারী ভয়ঙ্কর পরিস্থিতির সময় তারা শান্তিপুর ব্লকের ছটি পঞ্চায়েতে ঘুরে ঘুরে প্রান্তিক পরিবারের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। সারা বছর নিয়মিতভাবে বিশেষভাবে সক্ষমভাবে সরকারি অনুদান, ভাতা, জীবন জীবিকা, স্বাস্থ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক দায়িত্ব পূরণের কাজ করে থাকেন। তবে উৎসবে বড়দের তুলনায় শিশুদের আবেগ থাকে অনেক বেশি, তাই তাদের মুখে হাসি ফোটাতেই আজকে বিভিন্ন এলাকার দেড় শতাধিক শিশুদের নতুন বস্ত্র প্রদান করা হলো। শান্তিপুর প্রতিবন্ধী সংগঠন থেকে শারদীয়া উপলক্ষে আমরা কিছু জামাকাপড় বিতরণ করছি এবং এই জামাকাপড় আমরা বিভিন্ন লোকের কাছে চেয়েছি এবং তারা আমাদের দিয়েছে। আমরা তাদের কাছে পয়সা চাইনি, আমরা আপনারা শুধু আমাদের জামাকাপড় দেন, আমরা সেইভাবে তারা আমরা শুধু মাঝখানে আমরা কিন্তু তারা দিয়েছে। আমরা আজকে প্রায় 140 জন বাচ্চাকে আমরা জামাকাপড় দিয়েছি এবং আমরা বিগত বছরও এই জামাকাপড় পুজোর দিনে জামাকাপড় দিয়ে থাকি। কেননা এই আমরা শুধু বাচ্চাদের দিয়েছি কেন, এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা জামাকাপড় দিয়েছি। এইবারে করোনাকালেও আমরা এই আমাদের সংগঠন আমরা বিভিন্ন জায়গায় চাল এবং বিভিন্ন সবজি এবং জামাকাপড় আমরা দান করেছি এবং আমরা আগামীকালও আমাদের অন্য অঞ্চলে জামাকাপড় দেওয়া হবে এবং পুজোর কয়েকদিন প্রত্যেক দিনই আমরা প্রত্যেকটা অঞ্চলে আমরা জামাকাপড় দেবো এবং আমাদের এই সংগঠন এইভাবে সামাজিক কাজ করে যায় এবং বিভিন্ন শান্তিপুরের সংগঠনও আমাদের সঙ্গে আছে এবং আমরা এই জামাকাপড় পুজো বাচ্চাদের দিতে পেরে আমাদের সংগঠনের প্রত্যেকটি সদস্য খুশি আনন্দ পায়। প্রতিবন্ধীরা কীভাবে উপকৃত হয় আপনাদের? আমাদের প্রতিবন্ধীরা এই জামাকাপড় পেয়ে উপকার পায়। অন্যান্য সরকারি বা বেসরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের বেসরকারি সরকারি সুবিধা আমরা প্রতিবন্ধীদের গাড়ি, হুইল চেয়ার এবং ভাতা এবং বিভিন্ন অসুবিধা পড়লে আমরা সাহায্য করি, চিকিৎসা ব্যাপারে আমরা সাহায্য করি এবং বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীরা আমাদের কাছে আসে, আমরা এই সংগঠন থেকে তাদের পাশে দাঁড়াই। আজকে কারা কারা এসেছিলেন? আজকে এসেছিল আমাদের 50 সদস্য এবং শান্তিপুর সংকল্প পরিবারের সেক্রেটারি এসেছিল এবং পূর্ণিমা মিলনের সঙ্গে সেক্রেটারি এসেছিল এবং সংকল্পের এবং সেতুর সেক্রেটারি এসেছিল এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এসেছিল এবং আমাদের 50 সদস্য সুরুষ মণ্ডল আমাদের এখানে এসেছিল এবং বস্ত্র বিতরণ হাতে করে নিজে করেছেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজন দত্ত এবং প্রতিবন্ধী সংগঠনের আমি সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।